আমাদের নবী সারা, সব নবীর উপরে ইউসুফের সৌন্দর্য। এখন যে বেটিরে মা কয়, আজিজের স্ত্রী, যাকে আমি ফার্স্ট লেডি বলতেছি বারবার, ফার্স্ট লেডি, এখন ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে ইউসুফের লগে শুরু করছে, যেটাকে আমরা টিজিং বলেন, ইপটিজিং বলেন, আর বলেন কারমন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ওগো চিনি। এইভাবে ইউসুফের হেতিয়ে টোয়াই টোয়াই আস্তে আস্তে নিজের দিকে হাস্তাসামা, যতে হেতিয়ে চেষ্টা করে ইউসুফ নিজের জায়গায় আদর্শের উপরে অটল অনল অবিচল, এক বিন্দু এক বিন্দু এক রত্তি ইউসুফকে সে তার দিকে কনভার্ট করতে পারে না। দেখছেন এদের কয় ইমান, এদের কয় মুমিন। অগাল্লা খেতে যাবো আব, একদিন দুপুরের পরে ফার্স্ট লেডি ইউসুফকে তার খাস কামরায় গোলামদের দ্বারা ডেকে আনলো, যে ইউসুফের একটু লই আয়, একটু দরকার আছে। অন ইউসুফের যান হেতির রুমে ঢুকাই দিছে, কয় তোরা সরে যা। ও গাল্লা খেতে যাবো আব, বাবন হইলো দরজা, আবু আব হইল যত দরজা জানালা আসিল, যত দরজা জানালা আসিল সব বেড়িয়ে বন্ধ করছে, কিলে বন্ধ করছে, বুঝলেন তো, সব বন্ধ করি টরি। এবার কয় এখানে আর কেউ নাই, কেউ দেখবো না, শুধু তুমি আর। এবার কয় কালাত ইউসুফ, হাই তালাক ইউসুফ, কাম অ্যান্ড এনজয় মি। এই তর্জমাটা আমি নিয়েছি মার্বেডিউ পিস্তল, তার লেখা ইংরেজি তাফসির, দ্য গ্লোরিয়াস কোরআন, দ্য গ্লোরিয়াস কোরআন। কোনো রাগধাক না রেখে মহিলা বলল ইউসুফ হাই তালাক, ইউসুফ দেরি করো কেন, আর এমন সাজা সাজছে ভাই হেতি আসগা, কারণ ইউসুফের আনার আগে এমনভাবে চুল সিটি এখানে ফোডা, এখানে ফোডা, এখানে লিপস্টিক, এখানে ঠোঁট পালিশ, এরপরে এমন এমন ব্রেসিয়ার ব্লাউজ গাব দিছে, বুঝতাম কোনোটা লাগাইছে কোনোটা ইচ্ছা করি লাগায় না, খোলা রাখছে। মানে একজন যুবককে তার রক্তে আগুন ধরানোর জন্য যা দরকার সেইভাবে সেজেছে। এখন সে আস্তে আস্তে ইউসুফের দিকে আগায়, ইউসুফ হিস নামে, মহিলা আগায় ইউসুফ হিস নামে, এবার খাটের কিনারে চলে গেছে। এবার মহিলা হাত বাড়ায় কয় ইউসুফ হায় তালাক, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, আমার এই দেহ বল্লরি, আমার এই সৌন্দর্য, সুষমা সৌন্দর্য আমি তোমাকে অফার করছি, এই মুহূর্তে আসো তুমি আমার সাথে মিলিত হও। ভাই একটা যুবক যদি এরকম অফার পায়, আর ওই ফার্স্ট লেডিরও আপনারা হেতু নি মনে করিয়েন না, সি ওয়াজ অলসো, সেও আসিল একটা মাল, যেটারে কয় আর কি মাল, খুবই আকর্ষণ আসিল তা। কিন্তু ইউসুফ কয় মাজ আল্লাহ নাউজুবিল্লাহ, আমি এই কামের মধ্যে নাই, ইন্নাহু রাব্বি, তিনি তো আমার রব। বিমাতা ভাই সব ভাইদের হিংসায়, হিংসার শিকার হয়ে হাত পা বাঁধা অবস্থায় আমি কুয়ার মধ্যে পড়াছিলাম, আমার রব আমাকে সেখান থেকে দেখছেন নি, মিশরে এনে আজকে এত বছর যৌবন পর্যন্ত আমি এসে পৌঁছেছি, আমাকে এখানে রাজার বাড়িতে রাজ পরিবারে থাকা খাওয়ার আহসানা মাসওয়াইয়া, রাজকীয় পরিবেশে আমার ভরণ পোষণের ব্যবস্থা যেই রব করেছে, সেই রব আমাকে বলেছে ওলা তাকরা বুঝছে না, জেনা করা যাবে না, তার কাছেও যাওয়া যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতাও ও সাআ সাবিলা। হাশরের দিন আল্লাহ পাক সাত রকম মানুষকে আরশের নিচে জায়গা দেবে, সাত রকম মানুষকে, তার মধ্যে একটা আছে ওই যুবক, এমন যুবক যাকে গহীন রাতের অন্ধকারে তার এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটা তাকে এসে বুতাম খুলে টুলে এনজয় মি এনজয় মি, যুবকটা আগায় না, কিন্তু আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, যুবকটা পিছিয়ে যায়। এই যুবককে আল্লাহ হাশরের দিন আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দেবে। ইসমের মধ্যে তো আমরা ঠিক
সেই জিনিসটা পাই, ঠিক কিনা বলেন? এখন ইসুফ দেখলো মহিলা তো খালি আগায়, খালি আগায়, ইসুফ পিস নামে দরজার দিকে তাকিয়ে দেখলো রাজবাড়ি বলে কথা, ফার্স্ট লেডি, এই সাহেব ম্যাম রাজা রানীর এই কক্ষ, এটা সবচেয়ে ওয়েল প্রোটেক্টেড, কত দারোয়ান, কত প্রহরী, কত হলনা বাহিনী, দফনা বাহিনী, দশনা বাহিনী, কিভাবে পাহারা দেয়, ওলা কন্তম ফি বুরুজে মুসাইয়া দা, আর এই পর্যন্ত যতগুলা হইছে সবগুলা এই পাহারার বৃত্তি দিয়ে কিন্তু ওই গেছে কাম, ঠিক কিনা জোরে কর, আল্লাহ পারে পারে। আচ্ছা আসো, এইবার ইউসুফ দেখলো যে দশটা গেট শিশা এবং লোহা ঢালাই করা, গতকালকে যে জুলকারনাইনের প্রাচীরের কথা বলছিলাম সেখানে লোহা এবং তামা, এখানে সীসা এবং লোহা ঢালাই করা প্রত্যেকটা গেট, দারোয়ানরা তালা দিয়ে দশটা গেট বাইরের থেকে লক করে চলে গেছে, আর ইসুফের ফার্স্ট লেডির কামরায় বড়ি দিয়ে গেছে, যখন কাম কোনোভাবে আজকে ফেল না হয়, ফার্স্ট লেডি যা চায় সেটা যেন পুরা হয়। ইসুফ এখন অন্যায় থেকে পাপ থেকে ভাগা, এটা ইমানের দাবি, গেটের দিকে তাকাই দেখলো গেইটে তালা, আই হাই রে এমন তালা লাগাইছে, এখানে থাকলে তো আমার রক্ত গরম হয়ে যেতে পারে, স্বাভাবিক হতে পারে, কবার নিজকে সামলাবো। ইসুফ কয় আমার আল্লাহ তো এইটাও বলেছে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা আগাইতে চায় যদি তারা আমার রাস্তার দিকে দৌড় দেয়, তাদের এই চলার পথে যত বাধা আছে, যত গেট আছে, সব গেট খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমরা তাইলে আল্লাহর পথে যদি আপনি আগাইতে চান, তাইলে বাধা আছে কিনা, গেট আছে কিনা, তালা আছে কিনা, অনেক যেই তালা লাগাইছে তিনবার বুকে সেপ দেয়, থক থক থক, এইবেলা এইটা পার করে যাওয়া যাবে না, আল্লাহকে তুই দৌড় দে, তুই দৌড় দিলে আমি বাধা দূর করব। ভাই আমরা একজনও দৌড় দিই না, ইসুফ দৌড় দিছে, ইসুফ দৌড় দিছে, প্রথম গেটের কাছে গেছে, কোনো শব্দ নাই, আওয়াজ নাই, আস্তে গেটটা মাটিতে বসে গেছে, দ্বিতীয় তৃতীয় দশম গেট পর্যন্ত গেছে, প্রত্যেকটা গেট বসে গেছে, কোনো আওয়াজ নাই, শেষ গেইটে গিয়ে ইসুফ দিছে লাভ, আর ওই হারামজাদি পোড়ার মুখে দেখলো আজকে যদি কামাত করতে না পারি আরেকদিন খবর দিলেও ডাকলেও আসবে না, সুতরাং আজকে আমার শেষ চেষ্টা। মহিলা পিছন দিয়ে ইসুফের দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে দশম গেইটে এসে ইসুফ যখন লাভ দিব, জামা দিচ্ছে ভাই পুরুষের লাভ আর মহিলার ধরা, এমন জোরে লাভ দিছে জামার পিছনের অংশ ফাঁত করে সিঁড়ি মহিলারা তো রয়ে গেছে, ইসুফের জামার পিছনের অর্ধেক নাই, এমন সময় মহিলাও দৌড়ে একটা ঝুঁকি আছে, তো ঝুঁকি ইসুফের ধরে লড়াই, এমন জোরে দৌড় দিছে ইসুর লাখের লগে জামা সিঁড়ি মহিলারা তো রয়ে গেছে, মহিলা দৌড়ে তার সামলাইতে না পারি হুড়মুড় করে ইসুফের গাড়ির পড়ছে, এখন হড়িয়ে মহিলাদের একজন স্বামী দুপুরের খানা খাইতে আইয়ে বাচ্চা আজিজ খানা খাইতে গেটের সামনে আসে, আর স্বামীর সাথে মহিলার আরেকজন আত্মীয়, মহিলার আত্মীয়, ফার্স্ট লেডির আত্মীয়, মিশরের কোনো একটা আদালতের বিচারক, বিচারক ওই যে দুলাভাইয়ে লইয়া আইসে শালারে, চলেন আজকে আমরা একত্রে দুপুরের খানা খাই। এখন যখন মহিলা দেখলো স্বামীও সামনে খাড়া আর মহিলার মামতো ভাই খালাতো ভাই হিগাও সামনে খাড়া, এখন মহিলাকে ফামা যা যাও মান আরা দাবে আহলে কাছু কালকে পাবেন ইনশাআল্লাহ, কি শাস্তি হইতে পারে এই যুবকের, যে যুবক আপনার ফার্স্ট লেডির সাথে আকাম করার জন্য আমার কামরায় যাই ঢুকছে, দেখছেননি কারবার, ফামা যা যাও কি শাস্তি হওয়া উচিত, মান আরাদা বি আহলে কাসু, যে যুবক আপনার মহারানীর সাথে খারাপ কাজ করতে চাইছিল রুমে গেছে, সেই যুবকের কি শাস্তি হওয়া উচিত,
হিসেবে কয় আমার কোনো দোষ নাই, ইয়া রাওয়াদত নিয়ার নাফসি আমার কোনো দোষ নাই, সে আমার পিছে লাগছে। মহিলাকে আমার কোনো দোষ নাই, সে আমার রুমে গেছে। ভাই দুজনের লালিশ আজিজে কয় ভাই সাহেব আপনি তো একটা আদালতের বিচারক, আপনি দুজনের অভিযোগ শুনতেছেন, আপনি এইবার ফয়সলা করেন। বিচারক তো এই যুগের বিচারকের হইসা দিলে রায় দিয়ে দেয় কি, এক একটা রায়ের পিছনে বেশি না 20,000 টাকা বেচা গেছে এক একজন হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারক। কোন দেশে আছি আমরা? এখন বাদশাহ কয় ভাই সাহেব ঘটনা তো দেখতেছেন, একদিকে আমাদের বোন আরেকদিকে আমার গোলাম পালক পুত্র, একজন আরেকজন রে দোষারোপ করে, আপনি বিচারটা করে দেন। এখন বেচারা তো আইন বই পড়ছে, আমি বিচার করতে হইলে সুরতে হাল, অবস্থার সুরতে হাল, এটা আগে দেখতে হবে সুরতে হাল। কাছে আপনি সুরতে হাল দেখেন, ইস এইবার ইসুবের ডাক দিল, ইসুব এইদিকে আসো। সামনে দিয়ে পিছিয়ে দিয়ে ঘুরে গেলাই দেখলো, দেখলো যে পিঠের এখান দিয়ে জামার অর্ধেক নাই, জামার অর্ধেক নাই, এটা দেইটে ইসুবের কয় তুই জানো খাড়া বই নিয়ে সাই লই, এবার গে জোলাইখা তুই আয়। এখন সে প্রথম সামনের দিক দেখলো, দেখলো যে একটা বর্তমান ছেড়া নাই, একজন যুবক যদি তার লগে জোরাজুরি করত ব্লাউজের হুক টুক বতম ততম কি, এরপরে এখানে যে চন্দনের ফোঁটা দিছে এইটাও ঠিক আছে, এখানে লিপস্টিক যেটা দিছে এইটাও ঠিক আছে, এখানে যে হিতা এইটাও ঠিক আছে, 100 ভাগে 100 ভাগ ঠিক। কিন্তু ইসুবের মতো একজন যুবক যদি হেতির লগে জোরাজুরি করত চুলাই লেবিলেই যাইত বতম সিঁড়ি যাইত ঠিক নেই জোরে কর। কিন্তু মহিলা কয় আরে দর্শন করতে চাইছে। এখন ওই বেটা বিচারক সে সাইটাই কয় ভাই সাহেব একটা কথা হয়েছে, আর বোন কোনো দর্শিতা হয় নাই, ওকে অবস্থায় আছে, দেয়া যায় ইসুবে না দর্শিত হয়েছে, কেমনি হয়েছে কেমনি হয়েছে, ইসুবের জামা যদি সামনে দিয়ে সিঁড়া হইতো সামনে দিই তাইলে আমি কইতাম ইসুব আক্রমণ করতে গেছিল, আর আমাদের বোন খামসাই খামসাই জামা তাহলে সিঁড়িয়া লাইছে। এখন ইসুবের জামা ওইন কানত কামিজ আর কদ্দামিন দবরিন, ইসুবের জামা যখন পিছন দিয়ে ছেঁড়া তখন আইনে কয় এই গোলাম শেষ মুহূর্ত পর্যন্ত দৌড় দিয়ে পালাইতে চেষ্টা করছে, আর আমাদের বয়ে ওই গোলামরে ধরে আল্লাহ হিসি দিয়ে যায় কোনো হাইনস জামা টানি দিচ্ছে, গোলামের টক্কা দিছে জামা বাইরে ভাই। এইবার বিচারক কইল ইসুবের কোনো দোষ নাই, সে অপরাধী নয়, অপরাধ করতে যায়ও নাই, সব অপরাধ আমের বউ, সব অপরাধ। আচ্ছা ভাই ইয়ানো কথা এটা হয়ে গেছে, জলমন্দি হয়ে গেছে, ইসুব জেলও যায় কিনলে। এখন রাজা রাজার প্রস্টিজ বলে কথা, এই কথা যদি চাউর হয়ে যায় তাইলে রাজার মান সম্মান থাকবে না, সুতরাং ইসুবরে জেলে দিতে পারলে এই কথাটা প্রচার করা যাবে, ধর্ষণের অপরাধে কথা এটা এই যুগে বোধ হয় নাই, হ্যাঁ ধর্ষণের অপরাধে, হত্যা করার অপরাধে, এই কাজ করার অপরাধে তাকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হইল। এদূর তো আপনারা জানেন, আজকে আমরা এদূরে আসলাম ইনশাআল্লাহ এখান থেকে আগামীকাল, আর দিন রয়েছে কয়টা আজকে কি বার, মঙ্গল বুধ আলোচনা হবে, দুই দিন মূলত আলোচনা, শেষ দিন তো দোয়া টোয়া এই কাম সেই কামে চলে যাবে। আমরা অন্তত এই প্রসঙ্গটা, যুগে যুগে অপরাধ করে মানুষ জেলে গেছে, আবার আল্লাহর কিছু বান্দা অপরাধ না করার অপরাধে জেলে গেছে ঠিক কিনা বলেন, তাহলে ইতিহাস সাক্ষী কোরআন সাক্ষী, এই কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী আসুন আমরা কোরআন বুঝার চেষ্টা করি। নুহের নৌকা যারা আঁকছে ভাই, নুহ যদি এই নৌকা সাফ করণ লাগতো
900 বছর দাওয়াতি কাজ করি, মুসলমান হয়েছে 19 জন 900 বছরে। ভাই এগুলো তো আঙ্গত্য না, আরো উরুমের সাইড আছে, উরুমের সাইড দেখছেন নি আন্দারা, উরুমের সাইড সাবাইলে বোধহয় ভাঙে, রাইনলে বোধহয় সিদ্ধ হয়, গিলি হালাই সাইয়েন পায়খানা লাগে কোটা চাইব। আমরা উরুমের সাইড হয়ে গেছি, কোরআনে আগুনে ধরে না, হাদিসের আগুনে ধরে না, এমনটা হলে চলবে না। ইনশাল্লাহ আগামী পরশু আমরা যখন আখেরি মোনাজাত করব, আমাদের মোনাজাত শেষ হওয়ার আগে আল্লাহ আরো সাধারণ ক্ষমা ঘোষণা করবে, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল, আল্লাহর এই সাধারণ ক্ষমার আওতায় আমরা সবাই আসতে রাজি আছি। তো ভাই হোলা টোলা থাকলে লইয়া আইয়েন, নাতি থাকলেও লইয়া আইয়েন, এই যে রিমনে রিমনে গুন্ডা লইয়া আইয়েন। কোরআনের মাহফিলে আলাদা একটা বরকত আছে, ফয়েজ আছে। সোবতে সালে তোরা সালে কুনাব, সোবতে তলে তোরা তলে কুনাব, আত্মীয়তার কায়দায় বসুন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি।